বৈশাখ মানেই নতুনত্বের হাতছানি, বৈশাখ মানেই বসন্ত বিদায়ের পরবর্তী মাস, উপরন্তু বৈশাখ মানেই বিশ্বকবির জন্মের মাস। পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এদিন ফুল ফুটুক বা না ফুটুক, রবিবার বসন্ত। তবে এবারের কোভিড পরিস্থিতিতে রাজ্যে কালজয়ী কবির জন্মদিন প্রতীকী স্বরূপ পালিত হলো। পার্বত্য রাজ্য ত্রিপুরার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল একটা নারীর টান। রাজ পরিবারের সঙ্গে কবিগুরুর একটা নিবিড় সম্পর্ক ছিল। সাতবার রাজ্যে এসেছেন কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবির রচনায় আলাদা স্থান পেয়েছে পার্বত্য রাজ্য ত্রিপুরা ও রাজন্য পরিবার। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। এমনিতেই বৈশাখ মানেই নতুনত্বের হাতছানি, বৈশাখ মানেই বসন্ত বিদায়ের পরবর্তী মাস, উপরন্তু বৈশাখ মানেই বিশ্বকবির জন্মের মাস। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এদিনে ফুল ফুটুক বা না ফুটুক, রবিবার বসন্ত। তবে এবারের কোভিড পরিস্থিতিতে রাজ্যে কালজয়ী কবির জন্মদিন প্রতীকী স্বরূপ পালিত হলো। অন্যান্য বারের মতো রবীন্দ্র কাননে কবিগুরুর জন্মদিনে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে কবিগুরুর মর্মর মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী। তবে কোভিড জনিত কারণে এবার কবিগুরুর জন্মদিন পালনে আড়ম্বরতা ও কবি প্রেমীদের সমাগমের ক্ষেত্রে যথেষ্ট বিধিনিষেধ লক্ষ্য করা গেছে। তবে এবারের কোভিড পরিস্থিতিতে কবিগুরুর জন্মদিন পালনটাকে প্রতীকী স্বরূপ বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেখুন, আপনারা সবাই অবগত আছেন, পুরো দুনিয়াব্যাপী কোভিডের ঢেউ সেটা ত্রিপুরাতে রয়েছে। কোভিড নিয়ম নীতিগুলি মেনে সিম্বলিকভাবে সারা রাজ্যেতেই সরকারিভাবে এবং বেসরকারিভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হচ্ছে। আর আজকের দিনে আমি এটাই রাজ্যবাসীর কাছে নিবেদন করব যে আমরা যাতে সবাই সুস্থ এবং ভালো থাকতে পারি, সেই মনস্কামনা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা, সবাই সুস্থ থাকা, ভালো থাকা। একই সাথে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারাল কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তির গলায় মালা পরিয়ে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শ্রদ্ধায় স্মরণে কালজয়ী কবির জন্মদিন পালন করা হলো। কার্যত এদিন সরকারি বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুর জন্মদিন পালন করা হলো। একই সাথে এদিন রাজধানী আগরতলার দশমিক ঘাট ক্লাবও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করেছে। এক্ষেত্রে ছিল কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন। এর মধ্যে ব্যতিক্রমী ছিল কবিগুরুর জন্মদিন পালন উপলক্ষে দশমিক ঘাট ক্লাবের তরফে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ। অন্যদিকে এদিন সিটি সেন্টারের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে DYFI TYF
এসএফআই এবং টিএসইউ যৌথভাবে বিশ্বকবির জন্মদিন পালন করেছে। একই সাথে উভয় বাম, যুব ও ছাত্র সংগঠন রক্তদান শিবিরেরও আয়োজন করেছে। সার্বিক পরিস্থিতিতে কোভিডের বিধি নিষেধের মান্যতা দিয়েই এদিন রাজ্যে সরকারি বেসরকারিভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।